हाँ नमस्कार प्राप्ति हाजिर मेरा कैमन आछो तुम्हरा सर भालो आपनी कैमन आछेन हाँ ठाकुर दया भालो तार दया सबाई भालो आछी तुम्हराओ भालो आछो भालो थाकबे आजकेर ষষ্ঠ শ্রেণীর মেয়েরা তোমরা দুজন হাজির হয়েছো অনলাইন ক্লাসে জুম ক্লাসে বাকি তো আরো দুজন তাদের কোনো খোঁজ এখনো স্যার আগের দিনের মতো করে পড়ব দ্বিতীয়টা হ্যাঁ পড়বে তো আমরা আজকের শুরু করব দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ তোমরা পাঠ্যবই বের করো প্রথমে এই সীমান্তিকা শুরু করো এবং তারপরে যখন প্রাপ্তি করবে আমি বলে দেব তোমরা একটু মিলিয়ে নাও এর ভিতর থেকে যে কিছু কিছু পয়েন্ট তোমরা বের করেও নিবে দাগ দিয়ে নেবে যেটা পরে কাজে লাগবে শুরু করো হ্যাঁ সীমান্তিকা ধর্মগ্রন্থ যে গ্রন্থে অতি প্রাকৃতিক সত্তা প্রাকৃত ভগবান ঈশ্বর ইত্যাদি ও কল্যাণে জীবনযাপন সম্পর্কে আলোচনা উপদেশ ও উপখ্যান লেখা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত শ্রীমদ ভগবদ গীতা শ্রী চণ্ডী প্রভৃতি ধর্মগ্রন্থ আমরা জানি বেদ হিন্দু ধর্মের হিন্দুদের আদি ধর্মগ্রন্থ এই অধ্যায়ে সংক্ষেপে বেদ ও শ্রীমদ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পাঠ এক ধর্মগ্রন্থের ধারণা আমরা জানি যে গ্রন্থে অতি প্রাকৃতিক সত্যার কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলা হয় ধর্মগ্রন্থে থাকে ঈশ্বরের বাণী ও মাহাত্মের বর্ণনা থাকে সৎ ও পরিশুদ্ধ জীবনযাপনের বিধিবিধান আমাদের মঙ্গল হয় এমন উপদেশ থাকে এ সকল উপদেশ যে কেবল সরাসরি দেয়া হয় তা নয় উপখ্যানের মধ্য দিয়েও বিভিন্ন উপদেশ দেওয়া হয় উপদেশের মাধ্যমে আমরা পাই নৈতিক শিক্ষা এই নৈতিক শিক্ষা আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে আমাদের অনেক ধর্মগ্রন্থ আছে যেমন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত শ্রীমদ ভগবদ গীতা শ্রী চৈতন্য চরণামৃত ইত্যাদি পাঠ দুই ও তিন বেদের সাধারণ পরিচয় বেদ হিন্দুদের আদি এবং প্রধান ধর্মগ্রন্থ বেদ শব্দের অর্থ জ্ঞান জ্ঞান পবিত্র বিচিত্র ও সুন্দর এ জ্ঞান স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কিত জ্ঞান জ্ঞানের কি শেষ আছে জ্ঞান কি চেষ্টা ছাড়া পাওয়া যায় না তার জন্য চেষ্টা করতে হয় সাধনা করতে হয় গভীর চিন্তায় ডুবে যাওয়া বা নিমগ্ন হওয়াকে বলে ধ্যান ধ্যান সত্যকে উপলব্ধি করা যায় ধ্যানে সত্যকে উপলব্ধি করা যায় সত্য চিরন্তন সনাতন যা সনাতন তার অন্ত নেই এই সত্য সৃষ্টি করা যায় না এই সত্য গভীর ধ্যানের আলোকে দর্শন করা যায় উপলব্ধি করা যায় প্রাচীন কালে যারা সত্য বা জ্ঞান এবং স্রষ্টার মাহাত্ম্য দর্শন বা উপলব্ধি করতে পারতেন তাদের বলা হতো ঋষি বেদ এই ঋষি বেদে এই ঋষিদের ধ্যানলব্ধ পবিত্র জ্ঞান বেদ এই ঋষিদের ধ্যানলব্ধ পবিত্র জ্ঞান ধ্যানের মাধ্যমে ঋষিগণ সেই সত্য দর্শন করে তাকে ভাবের আবেগে প্রকাশ করেছেন এজন্যই বলা হয় বেদ সৃষ্ট নয় দৃষ্ট অর্থাৎ বেদ কেউ সৃষ্টি করেনি উপলব্ধি করেছেন মাত্র বেদ বহু দেবদেবী বেদে বহু দেবদেবীর বর্ণনা পাওয়া যায় যেমন অগ্নি সূর্য ইন্দ্র বিষ্ণু বায়ু বরুণ রুদ্র যম উষা বাঘ রাত্রি সরস্বতী ইত্যাদি তবে বেদে বলা হয়েছে এই পরমাত্মা থেকে সকল দেবদেবীর উদ্ভব পরমাত্মা থেকে প্রত্যেকের গুণ ও শক্তি ভেদে তারা ভিন্ন ভিন্ন দেবদেবীর রূপে প্রকাশিত হন ঋষিগণ এই দেবদেবীর মাহাত্ম্য তুলে ধরেছেন তাদের স্তুতি বা প্রশংসা করেছেন এবং অসাধারণ শক্তি ও প্রভাব সম্পন্ন দেবদেবীর ধন সম্পদ সুখ ও শান্তি প্রার্থনা করেছেন ঋষিগণ বেদ দেবতাদের তিন ভাগে ভাগ করেছেন বৈদিক দেবী বৈদিক দেবতা স্বর্গের দেবতা অন্তরিক্ষের দেবতা মর্ত্যের দেবতা এক স্বর্গের দেবতা এদের ক্ষমতায় শুধু বোঝা যায় এরা পৃথিবীতে নেমে আসেন না যেমন সূর্য যম বরুণ প্রভৃতি আন্তরিক্ষের দেবতা এদের
ক্ষমতা বোঝা যায়, দেখাও যায়। এরা মর্তে নেমে আসেন কিন্তু অবস্থান করেন না, যেমন ইন্দ্র, বায়ু ইত্যাদি। তিন, মর্তের দেবতা। যে সকল দেবতা মর্তে বা পৃথিবীতে আসেন এবং অবস্থান করেন তাদের বলা হয় মর্তের দেবতা, যেমন অগ্নি দেবতা। অগ্নিকে আমরা পৃথিবীতে দেখতে পাই, তাই তার কাছে ভালো ভালো জিনিস উৎসর্গ করে তারই মাধ্যমে অন্যান্য দেবতাদের নিকট প্রার্থনা জানানো হয়। এভাবে অগ্নি জেলে বেদের মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান জানানো এবং এই প্রার্থনা করাকে যজ্ঞ বলা হয়। দুই অধ্যায় দুই দেখো বেদের ছন্দ। হ্যাঁ পড়ো, ওই প্রান্তিকে কে বলছি, ও তো খুঁজে পাচ্ছে না। অধ্যায় দুই দেখো। বেদের ছন্দবদ্ধ বাক্যকে বলা হয় মন্ত্র। ঋষিরা বেদ থেকে মন্ত্র উচ্চারণ করে ধর্মানুষ্ঠান বা উপাসনা করেছেন। বৈদিক উপাসনা পদ্ধতি ছিল যজ্ঞ বা হোম করা। এছাড়া বেদের বাক্য সুর দিয়ে যজ্ঞের সময় গান করা হতো। বেদে রয়েছে এই রকম কিছু গান, এই গানকে বলা হতো শাম। জীবনের অন্যান্য ক্ষেত্রে বিচিত্র জ্ঞানের কথা বেদে রয়েছে। বেদের শ্রেণী বিভাগ, বিষয়বস্তু ও রচনা রীতির পার্থক্য সামনে রেখে বেদের শ্রেণী বিভাগ করেছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। বেদকে তিনি বিভক্ত করেছেন বলে তাকে বলা হয়েছে বেদব্যাস। বেদকে চার ভাগে ভাগ করা হয়েছে, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। স্তুতি ও প্রার্থনামূলক মন্ত্র। স্তুতি মানে প্রশংসা আর প্রার্থনা মানে কোনো কিছু চাওয়া। প্রার্থনা করে এক এক দেবতাদের কাছ থেকে এক এক বিষয় চাওয়া হয়। এখানে 10,472টি মন্ত্র রয়েছে। এগুলো পদ্যে বা ছন্দে রচিত, যা এক ধরনের কবিতা। ঋগ্বেদে অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা, রাত্রি প্রভৃতি দেবদেবীর স্তুতি ও প্রার্থনামূলক মন্ত্রের সংগ্রহ। দুই, সামবেদ। সাম মানে গান। এই বেদে সংগৃহীত হয়েছে গান। যজ্ঞ করার সময় কোন ঋগ বা মন্ত্র আবৃত্তি না করে সুর করে গাওয়া হতো। যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে এই গান গাওয়া হতো। সামবেদে মোট 1,810টি মন্ত্র আছে। তিন, যজুর্বেদ। যজু মানে যজ্ঞ। যজুর্বেদে রয়েছে এমন কিছু মন্ত্র যেগুলো যজ্ঞ করার সময় উচ্চারিত হয়। এখানে যজ্ঞের নিয়ম পদ্ধতিও বর্ণিত হয়েছে। এটি কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ল যজুর্বেদ নামে দুই ভাগে বিভক্ত। দুটিতে মোট 4,099টি মন্ত্র রয়েছে। চার, অথর্ববেদ। চিকিৎসা বিজ্ঞান, বাস্তুকলা ইত্যাদি জীবনের অন্যান্য ক্ষেত্রে জ্ঞান নিয়ে সংকলিত হয়েছে অথর্ববেদ। এখানে প্রায় 4,000টি মন্ত্র রয়েছে। এই বেদে, এই যে বেদের চারটি ভাগ, এর এক একটি ভাগকে সংহিতা বলা হয়েছে, যেমন ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা। হ্যাঁ, এবার শোনো পাঠ চার বেদের সীমান্তিকা, পাঠ চার পর্বে হলো প্রাপ্তি। জীবন সম্পর্কে জ্ঞান লাভ হয়। প্রত্যেকটি বেদের বহু গুরুত্ব রয়েছে। ঋগ্বেদ সংহিতা পাঠ করলে আমরা বিভিন্ন দেবদেবীর সম্পর্কে জানতে পারি এবং এর মাধ্যমে দেবদেবীর স্তুতি বা প্রশংসা করতে শিখি। অগ্নি, ইন্দ্র, উষা, রাত্রি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে ঈশ্বরের অসীম ক্ষমতা উপলব্ধি করা যায়। তাদের কর্মচাঞ্চল্যকে আদর্শ করে আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করব। যজ্ঞের মন্ত্রে সংগ্রহ হচ্ছে যজুর্বেদ। এ থেকে জানতে পারি সেকালের উপাসনা পদ্ধতি কেমন ছিল। যজুর্বেদ অনুসরণে বিভিন্ন সময়ে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কে ধারণা জন্মে। বিভিন্ন ভাবে এবং বিভিন্ন সময় যজ্ঞানুষ্ঠান করা হতো।
যজ্ঞের বেদি নির্মাণের কৌশল থেকে জ্যামিতি বা ভূমি পরিমাপ বিদ্যার উদ্ভব ঘটেছে। সামবেদ থেকে সেকালের গান ও ঋতু সম্পর্কে জানতে পারে। অথর্ববেদ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মূল। এখানে নানা প্রকার রোগ ব্যাধি এবং সেগুলো প্রতিকারের উপায় স্বরূপ নানা প্রকার লতা গ্রহ বৃক্ষাদির বর্ণনা করা হয়েছে। স্যার কিছু বললেন? হ্যাঁ, গুল্ম গুল্ম লতা গুল্ম ওখানে আছে। হ্যাঁ স্যার, এটাই বলেছিল, গুল্ম বৃক্ষাদির বর্ণনা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপরে আয়ুর্বেদ নামে চিকিৎসার সাথে, আবার প্রথম থেকে পড়ো না না, ওইখান থেকেই পড়ো স্যার, এই অধ্যায়টা তো অনেক বড়। হ্যাঁ, ওইখান থেকেই পড়ো। আয়ুর্বেদ নামে চিকিৎসা শাস্ত্রের আদি উৎস বলো এই অথর্ববেদ সংহিতা, এখান থেকে। আয়ুর্বেদ নামে চিকিৎসা শাস্ত্রের আদি উৎস এই অথর্ববেদ সংহিতা। বলা যায় অথর্ববেদ থেকে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সুতরাং সমগ্র বেদ পরমাত্মা বৈদিক দেবদেবী চিকিৎসা সহ নানা বিষয়ে জ্ঞান লাভ করে জীবনকে সুন্দর সুস্থ ও পরিপাটি করে তোলা যায়। আর এজন্যই এই গ্রন্থ করা অবশ্য কর্তব্য। পাঠ পাঁচ করবো, পড়বে তুমি পড়বে? আমি পড়বো নাকি প্রান্তিকা পড়বে? পড়াও তুমি, তোমার পড়ার পরে আবার ছেড়ে দাও, অন্য আরেকজন পড়বে। নি পাঠ পাঁচ, শ্রীমদ ভগবদ গীতার পরিচয়। মহাভারত আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। এই গ্রন্থটি 18টি পর্ব নিয়ে সৃষ্টি। ভীষ্ম পর্ব মহাভারতের একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই পর্বে মোট 18টি অধ্যায় আছে। মহাভারতের ভীষ্ম পর্বে এই অধ্যায় সমূহ 25 থেকে 42 পর্যন্ত বিন্যস্ত, যাতে হস্তিনাপুর রাজ্যে সংঘটিত কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী প্রকাশিত হয়েছে। আমরা অনেকে কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী ছোটদের মহাভারত পড়ে কিংবা টিভি চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক থেকে জেনেছি। কুরুক্ষেত্র যুদ্ধে প্রাকালে অর্জুন যখন যুদ্ধ করতে অসম্মতি প্রকাশ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সকল উপদেশ দিয়েছিলেন। তারই গ্রন্থ রূপ হল শ্রীমদ ভগবদ গীতা। এই গ্রন্থে সর্বমোট 7 শ্লোক রয়েছে, এজন্য এই গ্রন্থের অপর নাম সপ্তসতী। এবং আমরা হস্তিনাপুরের কুরুক্ষেত্রে সংঘটিত যুদ্ধের কাহিনী থেকে আমাদের এই পবিত্র ধর্মগ্রন্থ সৃষ্টির ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা লাভ করবো। ধৃতরাষ্ট্র পাণ্ডু দুই ভাই, বড় পাণ্ডু ছোট। ধৃতরাষ্ট্রের 100 ছেলে আর 1 মেয়ে, যেমন দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি, ও মেয়ে দুঃশলা। দুঃশলা সব 5 ছেলে, যুধিষ্ঠির মানে ওদের ভাই বোনের মধ্যে সব নামে আগে দু দেওয়া, দু দিয়ে। হ্যাঁ স্যার, এবারে পাণ্ডু স্যার করব। হ্যাঁ, পাণ্ডু 5 ছেলে, পাণ্ডুর 5 ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। কৌরবংশের নাম অনুসারে ধৃতরাষ্ট্রের সন্তানদের বলা হয় কৌরব, আর পাণ্ডুর নাম অনুসারে তার সন্তানদের বলা পাণ্ডব। রাজ্য নিয়ে এই কুরু পাণ্ডবের মধ্যে যুদ্ধ শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন অবতার রূপে দ্বারকার রাজা ছিলেন। তিনি নিরস্ত্র অবস্থায় অর্জুনের রথের সারথি হয়েছিলেন। রথ যখন দুপক্ষের সৈন্যদের মাঝখান রাখা হলো, তখন সপক্ষ বিপক্ষ দলের নিকট আত্মীয় স্বজনের তিনি অতি নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তিনি ঠিক করলেন যুদ্ধ করবেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কর্ম, জ্ঞান ও ভক্তি প্রভৃতি সম্পর্কে বিভিন্ন উপদেশ দেন। সেই উপদেশ বাণী শ্রীমদ ভগবদ গীতায় বর্ণিত হয়েছে। তার উপদেশ শুনে অর্জুন যুদ্ধ করতে উদ্যুদ্ধ হন। উপলক্ষ অর্জুন হলেও গীতায় ভগবান যে উপদেশ দিয়েছেন সকল কালের সকল মানুষের জন্য প্রযোজ্য। আচ্ছা, পাঠ ৬ পড়ো হলো প্রান্তিকা। প্রান্তিকা 15 পৃষ্ঠায়,
স্যার প্রাপ্তি পড়ু আমি সেটা আমি পড়ব না তাহলে হ্যাঁ সীমান্ত থেকে পড়ো ওরাই পড়ু আচ্ছা ঠিক আছে স্যার পাঁচ ছয় আমি পড়ব হ্যাঁ পড়বে ওকে স্যার পাঁচ ছয় শ্রীমৎ ভগবত গীতা ও শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী গীতা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে এবং ফলের আশা না করে নিজের কাজ করতে বলা হয়েছে কাজটাই বড় ফল যাই হোক কর্মফলের কথা চিন্তা করতে থাকলে কাজের প্রতি একাগ্রতা আসে না এভাবে ফলের আশা না করে কাজ করাকে বলে নিষ্কাম কর্ম এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন কর্মেশ কর্মেণ বাধিত কারণতে মা ফলেষ্ণু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সংহস্ত কর্মণি গীতা অধ্যায় 2:47 নম্বর শ্লোক অর্থাৎ কর্মে তোমার কর্মফলে কখনো তোমার অধিকার নেই কর্মফলের প্রতি তুমি আসক্ত হয়ে যেন নিজ কর্তব্যের প্রতি অবহেলা না করো অর্জুন যে আত্মীয়দের সাথে যুদ্ধ করতে চাইছেন না এতে কোনো লাভ হচ্ছে না এর কারণ আমাদের জন্ম এবং মৃত্যু ঈশ্বরের হাতে সুতরাং কারণ মৃত্যু অর্জুনের যুদ্ধ সুতরাং কারণ মৃত্যু অর্জুনের যুদ্ধ করা বা না করার উপর নির্ভর করে না অর্জুন নিজেই কি জানেন কখন তার মৃত্যু ঘটবে তাছাড়া ঈশ্বরই আত্মরূপে আমাদের মধ্যে থাকেন তাই মৃত্যুর মাধ্যমে দেহে ধ্বংস হলেও আত্মার ধ্বংস হয় না আত্মাকে অগ্নি বায়ু জল কেউ ধ্বংস করতে পারে না এক্ষেত্রে বলা হয়েছে ন জয়তে মিশ্রয়তে বা কদাচিত নায়ং ভূতা ভবিতা বা ন ভো অজনিত শাশতহং পুরানো ন হন্যন্তে হন্যমানে শরীরে গীতা 2:20 নম্বর শ্লোক অর্থাৎ আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না অথবা কোনো কোনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত নিত্য শাশ্বত এবং পুরাণ শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না আত্মা সনাতন অবিনশ্বর শুধু স্থান্তর হয় আত্মাকে এভাবে জানতে পারলে আর দুঃখ থাকে না তখন সুখ দুঃখ পরাজয় জয় পরাজয় সামনে হয়ে যায় সমান হয়ে যায় যোগ বা ভক্তি যোগ দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় যিনি ঈশ্বরের সান্নিধ্য বা অনুগ্রহ পাওয়ার জন্য আরাধনা করেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ভক্ত বলেছেন ভক্ত চার রকম যথা আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী যিনি বিপদে পড়ে ঈশ্বরকে ডাকেন তিনি আর্ত ভক্ত যিনি কোন ইচ্ছা বা প্রার্থনা পূরণের জন্য ঈশ্বরকে ডাকেন তাকে অর্থার্থী ভক্ত বলা হয় যিনি জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে চান তিনি হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত আর যিনি কোনো কিছু পেতে না চেয়ে ঈশ্বরকে ভক্তি করেন এবং এর জন্য তাকে ডাকেন তাকে জ্ঞানী ভক্ত বলা হয় গীতা সব উপনিষদের সার কথা ঈশ্বর বা ব্রহ্ম সম্পর্কে ধারণা এক জায়গায় সম্মানিত রূপে প্রকাশ করা হয়েছে গীতার মাহাত্ম্যে তাই বলা হয়েছে ঈশ্বর তাই বলা হয়েছে উপনিষদ যেন গাভী স্বরূপ আর দুগ্ধ হচ্ছে গীতা গোবচ্ছ যেমন একটু একটু আঘাত করে দুধ বের করে অর্জুন তেমনি গোবচ্ছের মতো প্রশ্ন করে একটু একটু আঘাত করেছেন আর গীতারূপ দুধ দহন করেছেন অর্থাৎ গীতারূপ জ্ঞানের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রবণ করেছেন গীতা পাঠ শ্রীমৎ ভগবত গীতার গুরুত্ব গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণায় কারণ স্বয়ং ভগবানই যুগে যুগে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতার রূপে নেমে আসেন তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রীরম্যহম পৈত্রানায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে গীতা 4:7-8 নম্বর শ্লোক অর্থাৎ যখনই ধর্মের অধঃপতন হয় এবং
অধর্মের অভ্যুত্থান অভ্যুত্থান তখনই সাধুদের পরিত্রাণ, দুষ্ট লোকদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি এই পৃথিবীতে অবতীর্ণ হই। আত্মার ধ্বংস নেই। গীতার এই শিক্ষা আমাদের মৃত্যুকে ভয় না করে ভালো কাজে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। গীতায় বলা হয়েছে শ্রদ্ধাবান ও সংযমী জ্ঞান লাভের সামর্থ্য নেই, অনাসক্ত কর্মযোগী মোক্ষ লাভ করেন। তিন, জ্ঞানী ভক্ত তাকে হৃদয়ে অনুভব করেন এবং এই বিশাল বিশ্বে যা কিছু আছে সবই ঈশ্বরের মধ্যে বিদ্যমান। এই কথা থেকে আমরা শ্রদ্ধা ও সংযম সাধনার দিকে মনোনিবেশ করি, জাগতিক বিষয়ের প্রতি নির্মোহ হওয়ার প্রেরণা পাই, ধর্ম অনুশীলনের কাজে বিচারে প্রবৃত্ত ও অর্থাৎ অর্থহীন গতানুগতিক পথ পরিহার করে তত্ত্বের মর্মার্থ বোঝবার চেষ্টা করি। শ্রীকৃষ্ণের অন্তর্গত বেদ বুদ্ধি দূর করে দিয়ে অন্যকে ভালোবাসতে চেষ্টা করি, যে যেভাবে বা যে পথে ঈশ্বরকে ডাকতে চায় ডাকুক, ঈশ্বর সেভাবেই তার ডাকে সাড়া দেন। এখানে বেজে ওঠে ধর্ম সমন্বয়ের সুর। গীতায় জ্ঞানের কথা বলা হয়েছে, একই সাথে বাস্তব জীবনে কিভাবে চলতে হবে সেই পথও দেখানো হয়েছে। এসব দিক থেকে হিন্দু ধর্মের অন্যতম ধর্মগ্রন্থ হিসেবে গীতার গুরুত্ব অপরিসীম। আমাদের ক্লাসের মেন না আমাকে বললো যে আপনার দেখতেছি, আমার তো সমস্যাই নেই, তাই সেটা আপনি বলতে পারেন, কিন্তু আসলে সমস্যা ৬ তারিখ এটা হলো আপনার স্যার, ও তো রেসপন্স করে না। আচ্ছা,